নমস্কার আপনাদের সবাইকে স্বাগত এবার থেকে আপনারা মাঝে মধ্যে বিশেষ বিশেষ অনুষ্ঠান দেখতে পাবেন আমি কেন বলছি কারণ পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয় প্রত্যেক মানুষকে সবসময় ব্রেডের উপরে বাটার দেওয়া থাকবে এটা ভাবার কোনো কারণ নেই লড়াই করে খাবার জোগাড় করতে হয় লড়াই করে মানুষকে জীবনকে জীবনে উন্নতি করতে হয় লড়াই করে পয়সা রোজগার করতে হয় লড়াই করে সেই পয়সা সঞ্চয় করে রাখতে হয় এবং পরবর্তীকালে খরচা করতে হয় দেখবেন লড়াইয়ের মধ্যে একটা আলাদা রকম আনন্দ আছে আমাদের এই বিশেষ অনুষ্ঠান মানুষের জীবনে লড়াইকে সোজা করে দেবে সহজ করে দেবে প্রথম বলি সর্বোৎকৃষ্ট সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এই সমাজে বাস্তুর কথা কারণ বিগত দিন আমরা এই অনুষ্ঠানে গেস্ট আমাদেরকে বলেছেন বারবার করে যে বিশেষ বিশেষ রেমিডির অ্যাপ্লাই হয় মানুষের জন্য তার গ্র্যাভিটি তার ডেন্সিটি তার সমস্ত গুণাগুণ রয়েছে কিন্তু এত হাই পাওয়ার রেমিডি অনেক সময় কাজ করতে নির্দিষ্ট সময়ের থেকে একটু বেশি সময় লাগাচ্ছিল কেন সব কিছু ওপেন মানুষের কাছে বলা উচিত কারণ আপনারা পুরো অনুষ্ঠানের ভর কেন্দ্র হচ্ছে আপনারা তার কারণ হচ্ছে সেক্ষেত্রে আপনার বাস্তুর সমস্যা ছিল বাস্তুর সমস্যাকে কি করে ঠিক করা যায় যে বাস্তুতে আমি ধরে নিচ্ছি যে উত্তর দিক থেকে প্রবেশের রাস্তা থাকা উচিত বাস্তু অনুযায়ী আপনার হরস্কোপ অনুযায়ী কিন্তু উত্তর দিকে রাস্তা নিয়ে আপনি কী করবেন উত্তর দিকে রাস্তা বানানো সম্ভব নয় সেক্ষেত্রে কি তার কোনো সলিউশন আছে আপনি যে ঘরে শুচ্ছেন কোনো জ্যোতিষ বাস্তু মতে আপনি দেখলেন যে সেই ঘরে শো আপনার জন্য উচিত নয় আপনি কি করবেন সেই ঘর কি পরিবর্তন করা যাবে তখন সেক্ষেত্রে আপনি কি করবেন পড়াশুনোর ক্ষেত্রে আপনি কি করবেন পড়াশুনো আপনার ছেলে বা সন্তান বা মেয়ে যে ঘরে বসে পড়াশুনো করলে ভালো হয় সেখানে সেটা নিয়ে আপনি কী করবেন আপনার কিচেন আপনার টয়লেট এগুলো এমন এমন জায়গায় রয়েছে আপনার মিটার আপনার স্টিয়ারকেস সিঁড়ি এমন এমন জায়গায় রয়েছে যেগুলো বাস্তু মতে ঠিক নয় আপনি কি তাহলে মাথায় হাত দিয়ে চাপড়াবেন কি করবেন একমাত্র এই অনুষ্ঠান আপনাকে বলে দেবে যে আপনি কি করতে পারেন এক দ্বিতীয়ত এই সময় মানুষের আর্থিক সমস্যা রয়েছে ঝামেলা ঝঞ্ঝাট পরিবারে অনেকের হচ্ছে এই কারণের জন্য যেহেতু আর্থিকভাবে অসঙ্গতি রয়েছে ভাই ভাইয়ের মধ্যে বিবাদ অনেক সময় হচ্ছে জমিকেন্দ্রিক সমস্যা মানুষকে সমস্যার মধ্যে ফেলছে এবং পড়াশুনোর ক্ষেত্রে পড়াশুনো ভালো হচ্ছে না বা খারাপ হচ্ছে সেটা পরের কথা কিন্তু বাবা মার গায়ে হাত তোলা যা বাড়ির জিনিস ভাঙচুর করা না খেতে পেয়ে দরজা বন্ধ করে রাতের পর রাত বাবা মার উৎকণ্ঠায় কাটানো এই জায়গা থেকে আপনি আপনার সন্তানকে বার করে আনার চেষ্টা করবেন না তার সমস্ত সমস্যার সমাধান আজকের এই বিশেষ অনুষ্ঠান স্পেশাল এপিসোডে আপনাদেরকে দেওয়া হবে উপস্থিত রয়েছেন অবশ্যই আপনার আমার অত্যন্ত প্রিয় ভারতবর্ষের বিখ্যাত জ্যোতিষদের মধ্যে অন্যতম বাস্তব নিয়ে কথা বলা মানুষ এবং অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ার্ল্ডের কিং ফিগার অভিশাস্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন সুন্দর একটা জিনিস আপনি শুরু করলেন আমি শুরুতে একটা কথা বলবো ছোটবেলায় একটা সিনেমা আমি দেখেছিলাম আমি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না চিচিং ফাঁক বলে দরজাটা খুলতো অন্য কোনো অন্য কোনো কিছু বললে দরজা খুলতো না আলিবাবা আলিবা আলিবাবা চল্লিশ চোর বাবা 40 চোর তা আলিবাবা চাল্শ চোরে আমি দেখেছিলাম বা আমরা আপনারাও অনেকে দেখেছেন চিচিং ফাঁক বলে দরজাটা খুলতো তা মানে কি ওই দরজার মানে এখন যেটা সেন্সার সিস্টেম দরজা হয়েছে সামনে গেলে খুলে যায় আগেকার যুগে সেন্সার সিস্টেম দরজা হচ্ছে ওইটাই যে কিছু একটা ভাইব্রেশন ভাইব্রেশানে সে খুলতো ওই সেন্সারটা ঠিক ঠিক এবার কথা হচ্ছে অন্য কিছু বললে খুলতো না ঠিক তেমনই আপনার চার্ট অনুযায়ী আপনার প্ল্যানেটোরি কম্বিনেশানস অনুযায়ী আপনার নাক্ষত্রিক ডিগ্রি অনুযায়ী আপনার বাস্তু কিন্তু এক এক ধরনের হয় এবার আসি অনেক সময় দেখা যায় যে ভুলভাল জায়গায় মানুষ ঘুমোয় যেমন ধরুন আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় বহু ক্ষেত্রে দেখেছি যে তার সোহার কথা হচ্ছে সাউথে শেষ হচ্ছে দক্ষিণ পশ্চিমে তার ছোয়ার কথা হচ্ছে নর্থে শেষ হচ্ছে পূর্ব দিকে এবার কথা হচ্ছে পূর্ব দিক হয়তো দেখা যাচ্ছে তার চার্ট অনুযায়ী চার্ট যে কথা বলছে পূর্ব দিক হয়তো তাকে হতাশার দিকে ঠেলে দেবে সে না পারছে আর্নিং করতে না পারছে সে কোনো জায়গাতে তার লাইফটাকে স্টেবেল করতে কোনো কিছুই সে করতে পারছে না আলটিমেটলি কী হচ্ছে বহু জায়গায় ঘুরছে বহু অ্যাস্ট্রোলজারদের সঙ্গে কথা বলছে হয়তো অনেক টাকাও ব্যয় করছে কিন্তু আলটিমেটলি তার সলিউশানটি আর আসছে না তাই সলিউশনটা কোথায় স্টোনে অন্য কোনো রেমেডিতে নাকি বাস্তু বাস্তুগত দিকে আমি যদি সব থেকে এক নম্বর ধরি অর্থাৎ আপনার দাদু না থাকলে আপনার বাবা আসতেন না পৃথিবীতে আবার আপনার বাবা না থাকলে আপনিও পৃথিবীতে আসতেন না ঠিক এরম একটা চেন ঠিক আমাদের রেমেডি রেমেডিতেও আমি দেখেছি এটা বহু বছর দশ বছর ধরে ঘাঁটার পর আমি দেখেছি বাস্তুগত দিক যদি ড্যামেজ থাকে হাজারো কোনো রেমেডি কিন্তু কাজ করতে চায় না আমি দেখেছি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় দেখেছি ভালো ভালো কোয়ালিটির রেমেডি স্যার হচ্ছে আগের থেকে কিছুটা হয়েছে কিন্তু আমার হিসাব বলছে আগের থেকে কিছুটা নয় পুরো হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার কথা আমার হিসাব মিলছে না তখন আমি অনেক দিন অনেক বছর দেখার পর আমি একটা সিদ্ধান্ত এলাম যে কেন যেটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার কথা সেটা কেন টেন টু টুয়েলভ পার্সেন্ট অব্দি গিয়ে থেমে যাচ্ছে তখন আমি সেই সিদ্ধান্ত এলাম যে কোনো না কোনোভাবে এখানে অন্য কোনো এনার্জি নেগেটিভ এনার্জি ওনার সারাউন্ডিং ঘুরছে মানে সেই কারণের জন্য ওই পজিটিভ এনার্জিটা ওর উপরে এফেক্টিভ হচ্ছে না ঠিক ঠিক এইবার কথা হচ্ছে ধরুন আপনার আমি একটা কথার কথা বলছি ধরুন আপনার নর্থে ঘুমানোর কথা আপনি ঘুমোচ্ছেন পূর্ব দিকে আপনার নর্থে কোনো ঘর নেই বা আপনার জমির ক্যাটাগরিটা এমন নর্থ হয়তো কেটে বেরিয়ে গেছে সেদিন আমি একটা ফ্ল্যাটে ভিজিট করতে গেছি আমি দেখছি তার নর্থ জোনটা সরি বলছি তার যে নর্থ ইস্ট কর্নার সেটা অন্য ফ্ল্যাটে ঢুকে ঈশানক মানে ওই ফ্ল্যাটে অ্যাকচুয়াল ঈশানক নেই আমি বলছি এই ফ্ল্যাটটা ঢোকার পর থেকে আপনার ব্যবসার বারোটা বাজিয়ে দিয়েছে বলছে একদম রাইট কথা বলেছে এবার কথা হচ্ছে তাহলে সেই ফ্ল্যাটের মধ্যে তো আমি কিছু করতে পারবো না বাড়িতে নয় একটু ভেঙে ঢুয়ে একটু এদিক ওদিক করা যেতে পারে ফ্ল্যাটে কি করে সম্ভব সেই এনার্জিকে ওখানে নিয়ে আসা যায় আমি কি অ্যাপ্লাই করেছি জানেন আপনাদেরকে ছোট্ট একটা জিনিস বলে দিই যাদের যাদের মানে দেখবেন এটা ফট করে করবেন না কিন্তু এটা ফট করে করার জন্য বলছি না এটা আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি আমি তোকে বলেছিলাম যে নর্থ ইস্ট যেহেতু অন্য ফ্ল্যাটে ঢুকে গেছে সেখানে গিয়ে তো আর ঠাকুরগাই করতে পারবেন না আপনি এক কাজ করুন আপনি প্রত্যেক দিন আপনার কিছু পয়সা হয়তো খরচা হবে কুড়ি পঁচিশ টাকা তিরিশ টাকার মতো খরচা হবে আপনি একবার মিষ্টি দই ওই জায়গার মধ্যে রাখবেন যেখানটায় নর্থ ইস্টটা ঢুকে গেছে মানে যে ওই জায়গাটা উনি আর আমাকে মোটামুটি মাস দিনের পর একটা রিপোর্ট দেবেন আগের থেকে কতটা ঠিক আছেন পুরো ঠিক হবেন না এটুকু আমি বলে দিয়ে গেলাম একটু আপনি ঠিক হওয়ার পর ফ্ল্যাটটাকে চেঞ্জ করে নেবেন তিন মাস পর তিনি আমাকে তিন মাসও যায়নি প্রায় দেড় দু মাসের মাথায় উনি ফোন করে বলছেন আগের থেকে অনেকটা স্টেবল জায়গা এসছে একটু সামান্য দই মিষ্টি দই না মানে এটা কিন্তু আমি দেখে অবাক হয়ে যাচ্ছি অভিদা এখন এমন একটা বাজেটে মানে এইগুলো হচ্ছে চেঞ্জ করা নিজেকে এমন একটা বাজেটের মধ্যে এই উপদেশগুলো দিচ্ছেন যে উপদেশ আপনাকে তবে ভাববেন না যে যারা অনলাইন করাচ্ছেন এই রকম ভাবে আমি অনলাইনেই বলে দিতে পারবো না তার কারণ আমার সেদিন একজন বলছেন যে ডিগ্রি মেজারমেন্টটা কিভাবে করতে আমি একটা কথা বলি ডিগ্রি মেজারমেন্টটা না এটা আমি একদিন অন্তর শিখতে পারিনি আমি একদিন দুদিনে শিখতে পারিনি আমার শিখতে মোটামুটি ধরুন বহুদিন প্রায় তিন মাস চার মাসের মতন টাইম লেগেছে এবার কথা হচ্ছে ডিগ্রি মেজারমেন্টটা সেটা দেখতে হবে কতটা পারবো না পারবো সেই হিসেবে সমস্ত কিছু করা হবে এবার আসি যে সমস্ত বাড়িতে ব্যবসা করেও কিছু হচ্ছে না বা ছেলে হয়তো ব্যবসা করে বাবা হয়তো চাকরি করে কিন্তু দুজনের আর্নিং অনুযায়ী যতটা বাড়িতে টাকা পয়সা আসছে সেই টাকাটা প্রপার ইউটিলাইজ করতে পারছেন না উল্টো পাল্টা জায়গা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে টাকা আসতেই চায় আসতেই চায় না মানে কোনোভাবেই কিছু তারা করতে পারছে না মানে কেন কেন সবাই কেন তার কারণ আপনার বাড়ি দেখবেন আমি অনেক ক্ষেত্রে দেখেছি পাঁচিল দিয়েছে পাঁচিলের একটা সাইড পুরো শ্যাওলায় ভর্তি হয়ে গেছে বাড়িতে ইকোনমিক্যাল ট্রাভেল দেবে পাঁচিল দিয়েছেন পাঁচিলের একটা ইট ভেঙে পড়ে গেছে মানে ওপর থেকে পাঁচিলটা জাস্ট এই এসে এইরকম এসে আবার উঠেছে মানে একটা ইট ভেঙে পড়ে গেছে কোনোভাবে বা দুটো ইট ভেঙে পড়ে গেছে জীবনে কোনো ডেভেলপমেন্ট হবে না কেন জানেন ইটের সঙ্গে মঙ্গল কানেক্টেড আচ্ছা ইটের সঙ্গে মঙ্গল কানেক্টেড যদি ওরকম হয় হতেই পারে হতেই পারে হবে না বলছি না বাট সেটাকে ইমিডিয়েট করতে হবে সেটাকে ব্যালেন্সিং ফিগার নিয়ে আসতে হবে ইটের সঙ্গে আপনার আপনাদের প্রত্যেকের ভাগ্য বলুন জীবন বলুন অ্যাটাচ রয়েছে কেন অ্যাটাচ রয়েছে আমি বলি দেখবেন মঙ্গল যখন মঙ্গল হচ্ছে ন্যাচুরাল জটিয়াকে লগ্ন ভাব লগ্নভাব মানে ফার্স্ট হাউসের অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি যখনই ইটটা ভাঙছে অষ্টম ভাবের ফল দিতে শুরু করে দেবে সঙ্গে সঙ্গে মানে আপনার বাড়ির ইট কোনো জায়গা থেকে ভেঙে পড়ে গেছে সেইটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করুন যদি ইট ভেঙে পড়ে যায় সেইটাকে প্রপার ওয়েতে ভালো লোককে দিয়ে আগে ঠিক করান অভিজিৎ আমাকে একটা কথা বলুন এই যে আপনি ঠিক করার কথা বলছেন অনেক ক্ষেত্রে এমন এমন সমস্যা হয় আপনারা দেখুন আমার কথার সঙ্গে আপনারা মেলাতে পারেন কিনা যেগুলোকে আমাদের ঠিক করা খুব টাফ হয়ে যায় ধরুন ঘর আপনি কয়েকদিন আগে বলেছিলেন যে উত্তর পূর্ব দিকে এই ঘর থাকা উচিত দক্ষিণ পশ্চিম এটা থাকা উচিত ধরুন আমার আদতেও সেটা নেই এবং আমি থাকি হচ্ছে ফ্ল্যাটে আমি তার উপর ধরে নিলাম ঘর ভেঙে বা ফ্ল্যাট ভেঙে ঠিক করার মতো আর্থিক পরিস্থিতি আমার নেই তাহলে কি আমি চিরকাল ওই লড়াই করতে থাকবো না এইখানেই হচ্ছে

ফার্স্ট অফ অল একটা জিনিস করবেন সেটা হচ্ছে আপনাদের যে এন্ট্রান্স ডোর যেখানে আছে এন্ট্রান্স ডোর আপনিও জানেন না কোথায় আছে আপনি যেটা দক্ষিণ দিক ভাববেন সেটা আদতে দক্ষিণ দিক কিনা আমিও জানি না ঠিক আর আপনারা কম্পাস নিয়ে গিয়ে এরমভাবে চালাবেন সেই ব্যাপারটাও আপনাদের হবে না কারণ কম্পাস সবাই চালাতে পারেন না এর একটা প্রপার টেকনিক রয়েছে কম্পাস চালানোটা কাজেই আপনার জানার দরকার নেই কোথায় আছে আমি যেটা বলছি এটা সব এন্ট্রান্সেই চলবে আপনার এন্ট্রান্স গেটে ঢুকার সময় আপনি তিনটে দেখবেন লোহার পেরেক হয় এই তিনটে লোহার পেরেক ওই এন্ট্রান্স গেটের সামনে হাতুড়ি দিয়ে ঠুকে দেবেন অবশ্যই নিজের বাচ্চারটিকে একটু দেখে দেখিয়ে নেবেন কাউকে কারণ এই লোহার পেরেক যেটা স্যাটানের সঙ্গে কানেক্টেড জানবেন মা যদি কোনো বাড়িতে ধরুন কোনো ব্যক্তির মা মারাত্মক তাণ্ডব করে তাকে কন্ট্রোল কে করতে পারবে আপনার বাবা তাকে কন্ট্রোল কে করতে পারবে আপনার বাবা করতে পারবে বা আপনার বাড়িতে আপনার স্ত্রী পর্যন্ত তাণ্ডব করেন আপনাকে কন্ট্রোল কে করবে আপনি আপনি তা সেই কন্ট্রোল পাওয়ার একমাত্র রয়েছে সাটানের মধ্যে এন্ট্রান্স ডোরের সামনে তিনটে পেরেক পুঁতে মানে হাতুড়িতে ঠুকে দিই তার মধ্যে একটু ভালো করে ঠুকবেন যাতে পায়ে পায়ে লেগে না যায় আপনাদের সেগুলো দেখার কর্তব্য আপনাদের ভালো করে ঠুকবেন এইটা করার ফল কি হবে আমি বলে দিই মেন এন্ট্রান্স ডোরের সঙ্গে মঙ্গলকে তুলনা করা হয় যখন মঙ্গল উল্টো পাল্টা উল্টো পাল্টা ফল দিতে শুরু করবে তাকে রেক্টিফাই করার জন্য স্যাটানি একমাত্র রয়েছে অন্য কোনো প্ল্যানেট নেই কারণ মঙ্গলকে কাউন্টার একমাত্র স্যাটানি করতে হয় তার জন্য শনি মঙ্গলকে বিজ্ঞ বলা হয় বা ঠিক এইবার ওইটা করলে দেখবেন অনেগাংশে আপনি বিরক্তছেন 1.2% এর পর কিন্তু প্রতিকার প্রতিবেদন দরকার দুই নম্বর দুই নম্বরে কি ছিল বলতে একদমই দুই নম্বর ঝামেলা জঞ্জাতে প্রচুর পরিবারের গন্ডগোল মানে সারা দিন গন্ডগোল সারা সারা বছরে প্রচুর টাকা উল্টো পাল্টা দিকে চলে যায় ঝামেলা জঞ্জাতে এই অমুককে দাও একবারই দেখে দিন বাড়িতে ঝামেলা হচ্ছে দাও আবা অমুককে দাও একবারই দেখে দিন ঝামেলা হচ্ছে তারা দুদিন করে আসে তিন দিন করে আসে বুঝিয়ে সুঝে চলে যাচ্ছে প্রচুর খরচে আরম্ভে হচ্ছে আপনার বাড়িতে কিন্তু ঝামেলা একই জায়গায় রয়েছে আমি আজকে সন্ধেবেলায় সঙ্গে বলছিলাম যে বাড়িতে যাদের জানবেন হট্টগোল হয় মানে সকালবেলা হয়তো স্ত্রীর সঙ্গে ঝামেলা দুপুরবেলা বাবা মার সঙ্গে ঝামেলা রাত সন্ধেবেলা বন্ধু বান্ধবদের সঙ্গে ঝামেলা মানে বাড়িটা সারা সকাল থেকে রাত অবধি আগুন চলছে যে আমি আপনাকে আরেকটা কথা বলি যেটা আমাকে একজন মানুষ জানতে বলেছিলেন আমার এই আপনার কথা শুনে মনে পড়ে গেল ওনারই প্রশ্নের উত্তর আসাম থেকে আমি যখন গেছিলাম উনি বলছে যে শরিকি বিবাদ প্রচুর বাড়িতে হয় এবং গ্রামের দিকে গেলে আপনি দেখতে পাবেন জমি কেন্দ্রিক বিবাদ এবং শরিকি বিবাদ ভাই ভাই গন্ড একদম এটা মারাত্মক একদম আপনি একটু ওনাদেরকে আমি বলে আমি আমি এর আগে একটা প্রোগ্রামে বলেছিলাম চড়াই পাখির একটা ছবি লাগাতে আমি বলেছিলাম একটা কারণ চড়াই পাখিদের মধ্যে একটা একতার ব্যাপার থাকে এবার বলবো এবার বলবো যে সমস্ত বাড়িতে মানে ঝামেলার পর ঝামেলা সকাল থেকে রাত অব্দি শাশুড়ি বৌমার ঝামেলা স্বামী স্ত্রীর ঝামেলা সন্তানকে নিয়ে ঝামেলা সব ধরনের ঝামেলা মানে আগুন জ্বলছে বাড়িতে ঠিক আমি একটা ছোট্ট জিনিস বলে দিচ্ছি বাড়িতে একটি ভালো পেন্টারকে জোগাড় করবেন যিনি আঁকতে পারেন বা আপনি যদি আঁকতে পারেন আপনি এঁকে নেবেন সবুজ কালি দিয়ে একটা উল্টো ত্রিভুজ আঁকবেন এরাম উল্টো ত্রিভুজ সবুজ কালি দিয়ে সবুজ কালি দিয়ে উল্টো ত্রিভুজটি আঁকুন এবং তার মধ্যে একটা গোল সার্কেল করে দেবেন সার্কেল কি রঙের করবেন সার্কেলটি ইয়েলো কালারের করবেন করার পর এটিকে আপ একটা মানে ফ্রিজ থেকে জল বার করবেন মানে ঠান্ডা জল এবং তার মধ্যে আরও গোটা পাঁচেক ছয়েক বরফ দিয়ে দেবেন মানে আরও ঠান্ডা করবেন ওটাকে ওইটার মধ্যে এইটাকে চুবাবেন চুবিয়ে আপনাদের বাড়ির নর্থ ইস্ট কর্নারে এটাকে রেখে দেবেন আপনি যেটা নর্থ ইস্ট কর্নার বুঝছেন আপনার মানে মাথাতে যেটা নর্থ ইস্ট কর্নার আপনার চোখে যেটা নর্থ ইস্ট কর্নার ওখানেই রাখুন কারণ আমাদের ক্যালকুলেশন আলাদা ওইখানে রাখুন প্রত্যেক দিন এই জিনিসটাকে কিন্তু আপনাকে করতে হবে একদিন করলে কিন্তু হবে না মোটামুটি দশ বারো দিন পর থেকে দেখবেন অনেকাংশে কিন্তু এই জিনিসটা কমছে হবে রাজ্যের দশ কোটি মানুষ তার সামনে অভিধার রাখছেন আর এখন রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় আপনার ব্যাপক জনপ্রিয় জানি এটা কিন্তু একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হিসাবে নিন এটাকে অবশ্যই হবে অবশ্যই তিন নম্বর কি বলতে হবে তিন নম্বর হচ্ছে আমি গন্ডগোলের শরীরকে বিবাদ বলছিলাম পড়াশোনা নিয়ে অনেকের চিন্তা এইবার আসি যে সমস্ত বাচ্চা দাকে নিয়ে বাবা মার চিন্তা মানে মানে বধ আছে বৎসঙ্গে পড়ে যাওয়া বধ সঙ্গে পড়ে যাওয়াটা এটা এখন ওই চা কপি খাওয়ার মতন হয়ে গেছে যত আমি দেখেছি এক বাবা মা চেষ্টা করেন ভালো স্কুলে পড়াবেন ভালো কলেজে পড়াবেন কিন্তু আমি দেখেছি ভালো স্কুলে পড়ে ভালো কলেজে পড়ে বা ভালো একটা পরিবেশে থাকে সব জায়গায় সবই ঠিক আছে আলটিমেটলি সে যত উল্টো পাল্টা লোকদের সঙ্গে মেলামেশা শুরু করেছে বাবা মার বলার অধিকার নেই দেখুন আপনাদের বাড়িতে এরকম সন্তান জয়ী থাকে এই জিনিসটা অ্যাপ্লাই করবেন আমি বলে দিচ্ছি সন্তান বিগ্রহণের একটা ফর্মুলা আমি বলে দিচ্ছি বাথরুম উল্টো পাল্টে জায়গায় বাথরুম বাথরুম সাউথে সন্তান বিগ্রহে বাথরুম উত্তরে সন্তান বিগ্রহে বাথরুম পূর্বে সন্তান বিগ্রহে বাথরুম একদম পশ্চিম দিকে সন্তান বিগ্রহে বা বাথরুমের পাশে সন্তান ঘুমায় মানে বাথরুম এখানে সঙ্গে মানে বাচ্চাকে কমফোর্ট দেওয়ার জন্য অ্যাটাচ বাথরুম করে দিয়েছেন বাচ্চা বিগ্রবে বিগ্রবে মানে বিগ্রবেই লিখে রেখে দিন এগুলো আমার অনেক বছরের ভিতরছে ফল এবার কথা হচ্ছে বাথরুমটিকে ধরুন আপনি সরাতে পারবেন না কী করবেন বা আপনার বাথরুমের সোজাসুজি যেমন ধরুন এটি যদি আপনার টোটাল বাড়ি বা ফ্ল্যাট হয় আপনার বাথরুম আছে এই জায়গাটায় আপনার ছেলের ঘরটা ঠিক এখানে বা এখানে মানে ঠিক এই দরজা খুললেই সোজা বাথরুমের দরজাটা দেখা যায় এই ধরনের সিচুয়েশন যে সমস্ত বাড়িতে রয়েছে সেই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে কিন্তু বাবা মাকে ভুগতে হয় যথেষ্ট ভুগতে হয় এবং এর কোনো রেমেডি আমি দেখেছি অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিতে হয় না আমি বহু ক্ষেত্রে দেখেছি এতটাই বাস্তু ওরিয়েন্টেড বিষয় এতটাই বাস্তু ওরিয়েন্টেড বিষয় আমি কোনো রিসার্চ করেছি আমি দেখেছি লাইফে যে এগুলো বা মানে ওই উল্টো মানে স্টোন পরিয়ে এগুলো খুব একটা ঠিকঠাক হয় না ঠিকঠাক হবে কিছুটা হবে পুরোটা হবে না এবার কথা হচ্ছে কী করণীয় বাড়ির ওই যে বাথরুম যেটা রয়েছে সেই বাথরুমের সামনে একটি নীল রঙের বালতি রাখবেন নীল রঙের বালতি যদিও উল্টো পাল্টায় নীল রঙটা চলে না তাও আমি বলে রাখছি নীল রঙের বালতিটা রাখবেন কিছুটা ফল পাওয়ার জন্য নীল রঙের বালতি রাখবেন এবং তার মধ্যে সামান্য একটু দেখবেন আমাদের এই মুদিখানায় কিনতে পাওয়া যায় সামান্য একটু চাল যে কোনো চাল হলেই যাবে কম দামি চাল হলেও চলবে সামান্য চাল ওর মধ্যে দেবেন দিয়ে ওর মধ্যে চিল্ড ওয়াটার দিয়ে দেবেন বাস্তুদের চিল্ড ওয়াটার আমি একটা জিনিস বলে দিই যে সমস্ত বাড়িতে দেখবেন সকালে ঘুম থেকে ওঠার পর আর শরীর যেন পয় না না আজকে আর কাজে যাব না

চিল্ড ওয়াটার আমি আবারও বলছি চিল্ড ওয়াটার মানে ফ্রিজ থেকে জল বার করবেন তার মধ্যে আরও দশ পনেরো ঘানার মতো বরফ মেশাবেন চিল্ড ওয়াটার এবং তার মধ্যে সামান্য দুধ মিশিয়ে দিন যদি মানে খাটাল থেকে গরুর দুধ পান আরও ভালো আর তা নাহলে প্যাকেট দুধ ইউজ করবেন সেই দুধ মিশিয়ে ঘরটাকে মুচুন পার ডে করুন আট দশ দিন পর থেকে দেবেন অটোমেটিক নিজেদের মধ্যে আসছে এনার্জির জায়গাটা আসবেই আসবে লিখে রেখে দিন এবার আসি যারা যারা ব্যবসা করছেন অথচ ব্যবসায় মানে ব্যবসার কর মানে গিয়ে বসে আছেন মাসি দাঁড়াচ্ছেন কোনো খদ্দের নেই আপনার কাছে পাশের দোকানে প্রচুর লোক কি করবেন আমি একটা জিনিস বলে দিচ্ছি এটা অ্যাপ্লাই করে দেখুন বাড়িতে আপনারা সামান্য উষ্ণ গরম জল করবেন সামান্য উষ্ণ গরম জলের মধ্যে তিনটে নিম পাতা দিয়ে দেবেন দিয়ে যখন আপনি স্নান করতে যাবেন তার মোটামুটি আধ ঘন্টা আগে এই উষ্ণ গরম জলের সঙ্গে নিম তিনটে নিম পাতা এটিকে বাড়ির দক্ষিণ পূর্বে রেখে আসবেন ছাদের ওপরে আর যদি ছাদ না থাকে তাহলে বাড়ির যেখানে দক্ষিণ পূর্ব জায়গা থাকে ফাঁকা হলেও ওই জায়গায় রাখবেন রাখার পর যখন স্নান করতে যাবেন লাস্ট এক মগের মধ্যে মানে লাস্ট যে মগটা বা আপনি যদি শাওয়ারে চান করেন তাহলে সাওয়ার অফ করে অন্তত লাস্ট একটা মগের মধ্যে এই জলটা ঢেলে এর সঙ্গে সামান্য দুধ দুধ মিশিয়ে চান করুন যাদের ব্যবসায় ডেভেলপমেন্ট হচ্ছে না আর একটা কথা বলি আর একটা কথা বলি আপনার বাড়ির পাশে যদি পুকুর থাকে তাহলে ওই পুকুরের জলের মধ্যে একটু মিশিয়ে দেবেন আরও ভালো রেজাল্ট পাবেন

একটি পতাকা মানে ত্রিপলা পতাকা এরকম ত্রিভুজ হয়ে থাকবে এরকম একটা পতাকা হলুদ রঙের পতাকা বা হালকা সবুজ রঙের পতাকা আপনারা বাড়ির নর্থ ইস্ট কর্নারে ওইটিকে কোনোভাবে স্লোটেপ দিয়ে বাইরের দিকে রেখে দেবেন যদি বৃষ্টিতে ভিজে যায় ঝড়ে পড়ে যায় হাওয়ায় পড়ে যায় পরের দিন আবার নতুন করে লাগাবেন করে দেখুন না আর পতাকার যে মানে যে লাঠিটার ওপর দেবেন সেটি যেন যদি সেগুন কাঠের হয় তো আরও ভালো অতি উত্তম যদি সেগুন মতো নিয়ে তার মধ্যে পতাকা যদি করতে পারেন ত্রিভুজ পতাকা চতুর্ভুজ পতাকা নয় কিন্তু হলুদ এবং সবুজ হলুদ অথবা হালকা সবুজ করুন না এগুলো চাকরি পাবেন এবার আপনার এক্সপেক্টেশন অনুযায়ী যদি না হয় তার জন্য প্রতিকার প্রতিবেদন করতে হবে এগুলো অ্যাপ্লাই করুন আর একটা জিনিস বলে দিই যাদের বাড়িতে দুঃখ অবসাদে ভরে গেছে মানে ঢুকলেই যেন দুঃখ অবসাদ

রেক্ট্যাঙ্গেলই হতে হবে স্কোয়ার হলে হবে না রেক্ট্যাঙ্গেল সে আঁকবেন সবুজ কালি দিয়ে এবং তার মধ্যে আপনার নামটি লিখে দেবেন যে বা আপনি যদি আপনার বাবা যদি বাড়ির মালিক হন তার নামটা ওই ওই রেক্ট্যাঙ্গেলের মধ্যে লিখবেন কবে লিখবেন যে কোনো সোমবার দিন রাত্রি দশটার পর লিখবেন অ্যাপ্লাই করুন না এগুলো দেখুন না তারপর দেখে শুনে বুঝে তারপর যদি মনে হয় তারপর আসবেন আমাকে চিনে আসুন না চিনে আমার কাছে আসবেন না কারণ টিভিতে অনেক বড় বড় ডায়লগ দেওয়ার লোক অনেক ডায়লগ শুনেছেন ডায়লগ শুনে যাবেন না কারোর কাছে আমার কাছে ও ডায়লগ শুনে আসবেন না আমি যেগুলো বলছি অ্যাপ্লাই করুন তারপর আসবেন তার আগে লাভলি লাভলি এই হচ্ছে অভিশাস্ত্রী এই হচ্ছে নাম নামের সঙ্গে জুড়ে থাকে ফেম এবং এই হচ্ছে লাইম লাইটে থাকা মানুষের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ নিন ডেফিনেটলি অবশ্যই আবারও পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখুন ভালো আজকের সময় শেষ সোমবার দিন সকাল দশটা পয়েন্ট এসে লাইভে উপস্থিত থাকবো সিটি ভেনে যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন স্বপ্ন ছাড়া কেউ আসবেন না স্বপ্ন দেখুন বাস্তব কর্তায়িত্ব আমার অনেক 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 ধন্যবাদ নমস্কার রবিদাকে নমস্কার সবাইকে